আইনস্টাইন ছিলেন সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন, আবার বিতর্কিতও বটে, আনপ্রেডিক্টেবল, নানা দোষে দুষ্ট। স্ত্রী মেলেভা ছিলেন অত্যন্ত মেধাবিনী, ফিজিক্স ও গণিতের নামি ছাত্রী। বিয়ের প্রথম দিকে মিলেভা অনেক কষ্টও করেছেন। আইনস্টাইনের মা তাকে পুত্রবধূ হিসাবে মেনে নেননি। মেধাবী হলেও মিলেভা সুন্দরী ছিলেন না, পায়ে ছিল খুঁত। শাশুড়ি তাকে ডাইনি সম্বোধনে লিখেছেন একের পর এক অকথ্য চিঠি। আইনস্টাইন তখন পেটেন্ট অফিসে সামান্য চাকরি করছেন। সেই দুঃসময় মিলেভা আগলে রেখেছিলেন সংসারকে, সামলাচ্ছিলেন সন্তানদেরও। ওদিকে আইনস্টাইন অফিসের সময় চুরি করে দিস্তার পর দিস্তা সাদা কাগজ ভরিয়ে ফেলেছিলেন গণিতের আঁকিবুকিতে। শেষ পর্যন্ত 1905 সালে এসে মোড় ঘুরে যায় আইনস্টাইনের জীবনের। একে একে 5টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন তিনি। একটি পরমাণু বিষয়ক, একটি আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, আর তৃতীয়টি বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি। এরপরই নড়ে চড়ে বসেছিল বিজ্ঞান বিশ্ব। আইনস্টাইনকেও আর চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হয়নি। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে গবেষক এবং অধ্যাপকের পদে চাকরি পেয়েছিলেন। পিএইচডিও জুটেছিল তার। প্রথম দিকের পেপারগুলো সম্পর্কে প্রেসের সামনে আইনস্টাইন বলতেন, এগুলো আমাদের কাজ, আমার আর আমার স্ত্রীর। পরে অবশ্য সেই বয়ান পাল্টে যায়। পরে আইনস্টাইন যত উঠেছিলেন খ্যাতির শিখরে, মিলেভা ততই হারিয়ে গিয়েছিলেন অন্দরে, সংসার সন্তানদের প্রতিপালনে। পরে আইনস্টাইন একের পর এক সম্পর্কে জড়িয়েছেন, প্রেমেও পড়েছেন। তাকে ঘিরে ধরেছিল মহিলারা, তিনিও প্রশ্রয় দিয়েছিলেন। স্বামী স্ত্রীর দূরত্ব ততই বেড়েছিল। শেষে ছেলেমেয়েদের মুখ চেয়ে আইনস্টাইন এক ছাদের তলায় থাকতে সম্মত হয়েছিলেন, কিন্তু স্ত্রীকে সই করতে বাধ্য করিয়েছিলেন অদ্ভুত সব শর্ত। শেষে বিচ্ছেদ করেছিলেন আইনস্টাইন, বিয়ে করেছিলেন তুতো বোন এলসাকে। তখন সংবাদপত্রে ছেয়ে যাচ্ছিল আইনস্টাইনের থিওরি অফ ইনফিডেলিটিতে। আইনস্টাইন বেহালা বাজাতেন পেশাদার শিল্পীদের মতো। স্কুল জীবনে ছিলেন মধ্যমানের ছাত্র। অঙ্ক আর ফিজিক্স ছাড়া বাকি বিষয়ে থাকত গড়পড়ত নম্বর। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। আবার তিনি পরে আবিষ্কার করেছেন দুনিয়া কাঁপানো থিওরি অফ রিলেটিভিটি। সেই একই বছরের মধ্যে লিখেছিলেন একাধিক যুগান্তকারী পেপার। তা বুঝতে মানুষের অনেকটাই সময় লেগেছিল। নোবেল প্রাইজ পেয়েছিলেন অন্য বিষয়ে। এতেই প্রমাণিত হয় স্কুলের নম্বর দিয়ে ভবিষ্যৎ মাপা যায় না। মৃত্যুর পরও তাকে নিয়ে তৈরি হয়েছিল অনেক রহস্য। প্রিন্সটন ইউনিভার্সিটিতে থাকা আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করেন ডাক্তার থমাস হার্ভি। 40 বছর তিনি আইনস্টাইনের মস্তিষ্কের ওপর নানা পরীক্ষা চালান এবং দাবি করেন আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্কের থেকে ভিন্ন। 1998 সালে আইনস্টাইনের মস্তিষ্কের অবশিষ্ট অংশ থমাস ফিরিয়ে দেন, যা এখন রয়েছে আমেরিকার ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে। ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট কিয়াম ওয়াজম্যান মারা যাওয়ার পর আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হননি। বলেছিলেন, মানুষের সঙ্গে সহজভাবে যোগাযোগই করতে পারি না আমি, প্রেসিডেন্ট কী করে হব। শেষ বয়সে একজন তাকে জিজ্ঞেস করেছিলেন, গোটা বিশ্ব আপনাকে চেনে, সম্মান ও শ্রদ্ধা করে, মহান হওয়ার, দিকপাল হওয়ার মূল মন্ত্র কী স্যার? আইনস্টাইন স্মিত হেসে একটিমাত্র শব্দ উচ্চারণ করেছিলেন, সময়। সাফল্য ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখে এসেছেন তিনি। পেশাদার জীবনে যতটা খ্যাতি পেয়েছিলেন, ব্যক্তিগত জীবন ছিল ততটাই কণ্টকময়। স্ত্রীর প্রতি অনুগত থাকতে না পারা, অন্য নারীর প্রতি বারবার আসক্ত হওয়া, এসব ছিল তার জীবনের জটিল অধ্যায়। তবে শেষ বয়সে তিনি নিজেও বুঝেছিলেন, স্ত্রী মেলোভা না থাকলে তার পেশাগত জীবনের সাফল্য এত মসৃণ হতো না। আজই বরেণ্য বিজ্ঞানীর জন্মদিন, যার জীবন সাদা কালোয় ভরা হলেও তার যোগ্যতা ছিল প্রশ্নোত্থিত। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা ঘটনা এবং তথ্যের জন্য এই পেজটি ফলো করে রাখুন।